পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যারা সামান্য ভালোবাসা আদর যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই সবথেকে বেশি অবহেলার শিকার হয়। যাদের চাহিদা খুব সামান্য, যারা অল্পতেই খুশি হয় এবং যারা ভালোবাসাতেই সুখ খোঁজে, তারাই পৃথিবীর চরম অখুশি মানুষ হয়। আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বলতে ভালোবাসেন, ঠিক সেই মানুষটাই আপনার ধরাছোঁয়ার বাইরে থাকবে। আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন, তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর নয়তো অগভীর স্বভাবের মানুষ, যার মধ্যে সামান্য ভালোবাসা ও চাহিদা থাকবে। খেয়াল করে দেখবেন, তার চাহিদা কোনোদিনও পূরণ হবে না। মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ তার খোঁজ নেবে না। পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায়। যারা কেবলমাত্র ভালোবাসা চায়, তারা ভালোবাসা পায় না। প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায়, ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন। অথচ কেউ একবার দেখেও না যে সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা, আঘাত এবং যন্ত্রণা সইতে সইতে শুনশান নীরবতায় হারিয়ে যায় চোখের পলকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও। আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।